হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল অনেক কিছু করছি, ঠিক আছে? সকাল সকাল হাজব্যান্ডও চলে গেছে, এখন দুপুরবেলা। এখন কী করছি চলো দেখাই। এখন বাজছে 12:30, চলো দেখাই কী করছি। বাইরে এক ফোঁটা রোদের কোনো দেরেশ নেই, তার জন্য আমটা কেটে একদম আমগুড় করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আমগুড়টা মোটামুটি হয়ে এসেছে, আর একটু চাপ হলেই কিন্তু নামিয়ে দেবো, ঠিক আছে? এত ঝোলঝোল রাখি না আমি। আগেরবারের আমগুড়টা খুব সুন্দর হয়েছিল, কারণ আমগুলো ছিল অনেক শক্ত, আর আমারই বোকামির জন্য, আমারই ভুলের জন্য এই জিনিসটা আজকে ঘ্যাটঘেটা হয়ে গেল, মানে প্যাকঘাটা হয়ে গেল। আমগুলো ভীষণভাবে নরম হয়ে গেছিলো, ওর জন্য এরকম হয়ে গেছে। তো এটা শক্ত হয়ে গেলে আশা করি ঠিক হয়ে যাবে। এই ভুলগুলো আমি মাঝে মাঝে করে থাকি, ঠিক আছে? এই ভুলটা আমার বরাবরের ভুল, তো এটা ভুলটা আমি করে থাকি। এই ভুলটা করার জন্য আমার ভীষণভাবে সাফারও করতে হয়, অনেক কিছু সাফার করতে হয়। তো এই ভুলটা করার জন্য আমার গেল জিনিসটা, কিন্তু হয়েছে, হয়ে যাবে ঠিকঠাক, মোটামুটি শক্ত হয়ে গেলে। আর এখানে কি বানিয়েছি দেখো, এখানে করছি মিষ্টি দই। তার জন্য মিষ্টি দইয়ের জন্য একদম দুধ টুধ পুরো রেডি। এবারে এটার মধ্যে জাস্ট দিলেই হবে। টক দই কিন্তু ঘেটে ম্যারিনেট, মানে একদম চারদিকে লাগিয়ে রেখে দিয়েছি। এবারে এই দুধটা ঠান্ডা অল্প সামান্য হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। চলো দিয়েই দিই, কারণ ঠান্ডা হয়ে গেছে দেখলাম হাত দিয়ে। একটু হালকা এরকম করে নেড়ে দেবো। এই আশেপাশে যেগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। তো বসিয়ে দিলাম টক দই, ঠিক আছে? সাইডেরগুলো ঠিক করে দিই, আর বাবলসগুলো থাকার জন্য এমনি উঁচু থেকে ওই জন্যই দিলাম, কারণ বাবলসগুলো যেতে হয়। বাবলসগুলো থাকার জন্য দইটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়। আর আমি এখন যেহেতু 12:30 বানাচ্ছি, রাত্রেবেলার মধ্যে এটা অনেকটাই জমে যাবে, তো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে রাত্রেবেলার মধ্যে কিন্তু পারফেক্টভাবে হালকা জমে যাবে, মানে অনেকটাই জমে যায়। তো এরপরে যখন আমি এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো, তারপরে কিন্তু একদম শক্ত দোকানের মতো দইটা হয়ে যাবে। তো এটা দেখার জন্য কালকে ব্লগটা তোমরা দেখতে হবে যে দইটা কীরকম হলো। একটা ভালো হলো তো একটা ঘেটে গেল, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া চলছে। তো ভাবলাম একটু পোলাও করবো, তার জন্য সমস্ত কিছু কিনে দিয়ে রেডি করে দিয়েছি। তারপরে মনে হলো, ভুলেই গেলাম যে কালকে তোমার সাথে যা কিনেছিলাম বলেছিলাম শেয়ার করবো। এই হচ্ছে আমার কালকের নেওয়া জিনিস। ওই রেড কালারের জুসটা কিন্তু নিয়ে আমি নিয়েছি এই এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? তো রানার নাকি এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো, তো এটার জন্য নিলাম। এটাও কিন্তু 20 টাকা, এটাই 10 টাকা পড়েছে। এটা একটা জিনিস দেখাই, এখানে আছে তোমার এই যে রেজিনস, ঠিক আছে? এটা হচ্ছে কিশমিশ। তো এখানে কত গ্রাম লেখা আছে? 500 গ্রাম। এখানে কত দাম দেওয়া আছে? 300 টাকা। এবারে দামটা তোমরা জাস্ট দেখো, এই দেখো রেজিনসের কত দাম নিয়েছে, কত দাম নিয়েছে? 99 টাকা। এরকম প্যাকেটিংয়ের রেজিন কিন্তু খুব সুন্দর হয় খেতে, বাজারের দোকানগুলো অতটা ভালো লাগে না। তো এখানে 99 টাকা কিন্তু এই রেজিনটা নিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ছাড়, কালকে এরকমভাবেই ছাড় ছিল। তো ভীষণ অনেক কিছু সবগুলোই মোটামুটি ছাড় পেয়েছি আমরা, যেমন এটাতে ডার্ক ফ্যান্টাসি, ঠিক আছে? ডার্ক ফ্যান্টাসিতেও 50% অফ ছিল, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, 50% অফার অফ ছিল। দেখো এখানে 170 টাকা আছে, তো এটা থেকে 50% অফ গেছে আমাদের। তো এই জন্য নিলাম এটাও, মেয়েটা টিফিনে নিয়ে যায়। এই গোলাপজামনটা রেডিমেড গোলাপজামনটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এটা উপরে লেখাই আছে দেখতেই পারছো, এটা খুব সুন্দর হয় কিন্তু। তো এই গোলাপজামনটা 145 টাকা দাম। তো এরকম গোলাপজামনটা মোটামুটি সম্ভবত এরকম 68 না কত টাকা করে পড়েছে সম্ভবত, দেখেই বলে দিচ্ছি দাঁড়াও, গোলাপজামনটা পড়েছে 72 টাকা, ঠিক আছে? কত দাম দেখালাম? দাম দেখালাম হচ্ছে 145 টাকা, সেটা পড়েছে কত? 72 টাকা। এই হচ্ছে কালকের অফার আমাদের। সব জিনিসপত্রগুলো এই জন্যই এখন দেখালাম, কারণ কিশমিশটা আমার একদমই শেষ হয়ে গেছে। কিশমিশটা আমার ভীষণভাবে লাগবে, লাইট বন্ধ করে দিলাম, ফ্যান বন্ধ করে দিলাম, চলো রান্নাঘরে চলে যাই। আমের গুড়টা মোটামুটি হয়ে গেছে, এবার আমি পোলাওটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, ফটাফট না করলে পুরনো 1টা বাজে যাচ্ছে। এবার খাবার না করলে কিন্তু মেয়ে আসার পর সব, এখন আর না তাড়াতাড়ি করে রান্নাটা করলে আমার মেয়ে কিন্তু কিছুই খেতে পাবো না। তো একটু চিলি চিকেন করবো, আর করবো পোলাও। তো চলো জানিও, কম্বিনেশনটা একদমই ভালো লাগবে না খেতে, কিন্তু চিকেন অল্প আছে কালকে, তো তার জন্য চিলি চিকেন করবো। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকে নিজে নিজেও স্নান করেছে, শাওয়ার নিয়েছে নিজে নিজে, স্নান করে কাপড় জামা মাথা মুছে গা মুছে কাপড় জামা পরা কিন্তু ওই ঘরে হয়ে গেছে বা চলছে। এখন বাচ্চা মোটামুটি 2টো পেরিয়েছে, জাস্ট পেরিয়েছে 2টোটা। মেয়ে যখন আসছিল, মানে চলে এসছে অনেকটা, তখন আমি চটপট করে স্নান করে ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে মেয়েকে নিলাম, তারপরে পুজোটা কমপ্লিট করলাম। তাই এখন আমার জাস্ট পুজো হলো, তার ওই জন্য ও নিজে নিজে স্নান টান সমস্ত কিছু আজকে করেছে।
এই যে নিজের ড্রেস চেঞ্জ করেছে, এখানে ব্যাগটা সব রেখেছে গুছিয়ে, এবং এখানে মাথা এখনও মুছে যাচ্ছে বেচারা, জামা প্যান্ট পরা হয়ে গেছে ওর। আমার কিন্তু এদিকে পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। এই যে আমার দুজনকে দিয়ে দিই খেতে, ওরা আমাকে দেখে খেতে খিদে পেয়েছে এটা বলতে চালু করে দিয়েছে। ঠিক আছে, দিচ্ছি আমার সোনারা, দিচ্ছি দাঁড়াও দুটো মিনিট দাঁড়াও, খেতে দিয়ে দিয়েছি ওদের, ওরা খাক। ওরা আমার মেয়ের মতো নয়, গালে রাখে না খাবার, পটাপট 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 খাচ্ছে, দেখো খাস ফাস্ট, দেখো খাওয়া মানে এত তাড়াতাড়ি খেয়ে নেয় ওরা। যেরকম ওকে আমি চুল বেঁধে দিই ওরকম চেষ্টা করেছে বাদার, যদি ওর নিচে সমস্ত চুল বেরিয়ে গেছে তারপরও বেঁধেছে, চেষ্টা করেছে, এটাই আমার ভালো লাগতো দেখে। নুকুল দানা রাখা আছে, খেয়ে নাও তোমার। চলো একটা জিনিস শেয়ার করবো তোমার সাথে, দেখো কত বড় হয়েছে। আরও অনেক ডালি এসছে, যেরকম এখানে একটা ডালি এসছে, আরও টুকটাক টুকটাক অনেক ডালি এসছে। ঠিক আছে, মিডিলে একটা দেখতে পাচ্ছ, ওখানে হয়েছে একটা করলা, নিচে একটা বড় করলা হয়েছে, আরও অনেক ডালি এসছে কিন্তু গাছটাতে, নিজে থেকেই হয়েছে। আরও কালকে এই গাছটা তিনটে একসাথে ফুল দেবে। এই দেখো, এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওই যে ওইখানে একটা আছে, আপাতত দেখতে পাচ্ছি তিনটে ফুল দেবে একসাথে। এনারও কড়িগুলো হচ্ছে, দেখা যাক কী হয়। ওষুধ তো নিয়ে এসছি, চলো দেখায় কী ওষুধ কিনে নিয়ে এসছি গাছগুলোর জন্য। পাতাগুলো সব কুচকে যাচ্ছে, এগুলোও লাগবে কাজে। ক্যাপসিকামও ধরেছে দেখো, ওষুধটা এখানে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সেই ওষুধ যেটা এক লিটার জলের মধ্যে গুলে স্প্রে করতে বলেছে কড়িগুলোতে, পাতাগুলোতে, যেখানে যেখানে লেগেছে। আর এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী হবে, কী করতে হবে না করতে হবে। চলো, চুল টুলো ছাড়িনি, সিঁদুর টুলো পরে নিই, ক্রিমটা মেখে নিয়েছিলাম আগে, সিঁদুর টুলো করা হয়নি আর চুলটা ছাড়ানো হয়নি, জাস্ট ইয়ে থেকে গামছাটা তো বার করলাম, মাথা থেকে বার করে দিলাম, রেখে দিলাম, বেশি চা করিনি, ঠান্ডা লেগে গেছে অনেকটাই। মেয়ে একটু ঠান্ডা লেগেইছে, কারণ সুইমিংটা ভর্তি প্রথম প্রথম হলে একটু ঠান্ডা লাগে, ঠিক আছে। কিন্তু আমার ঠান্ডা লাগার কারণ হচ্ছে শিলিগুড়ির ওয়েদার বোঝা মুশকিল, যখন তখন ঠান্ডা লাগবে। কালকে স্লিভলেসটা পরে গেছিলাম, ওটা থেকে কিন্তু ঠান্ডা লেগেছে, ক্লিপটা পরতে ভুলে গেছে মাথায় ক্লিপ পরতে ভুলে গেছিলাম, সিঁদুর পরতে যাচ্ছিলাম। মাথায় ক্লিপ না পরে কিন্তু সিঁদুর পরতে বলে না, মানে পরতে নেই বলে, যাই হোক সিঁদুরটা নিয়ে নিয়েছে। চলো, চুল টুল সব ছাড়ার মতো হয়ে গেছে, সিঁদুরটাও পরে নিলাম। চুলটা এখন খোলাই থাক, তাহলে খোলা থাকলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এক্ষেত্রে ঠান্ডাটা আমার ঠান্ডা লাগবে না। যদিও আমি আইসক্রিম খুব একটা খাই না, ওই দিনই আইসক্রিম খেয়েছিলাম শনিবার দিনে, তারপরে কিন্তু আইসক্রিম খেতে পুরোটা পছন্দ করি না, কারণ হচ্ছে আমি আইসক্রিম খেতে অতটা পছন্দ করি না, আইসক্রিমটা খুব একটা আমি খাই না, আমি অ্যাভয়েডই করি। যদিও গলার সমস্যার জন্য ডাক্তার বারণ করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি আইসক্রিমটা খুবই কম খাই, কারণ আইসক্রিম খেতে অত ভালো লাগে না, কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালোবাসি আমি। তো এখন বাজে বিকেল চারটে, আমি এখন খেতে বসছি, ঠিক আছে। বাড়ির মালিক ভালো না হলে যা হয়, ঠিক আছে। তো মানে রীতিমতো অশান্তি ঘরে চালু হয়ে যায়, মানে ঘরে এক তুলকালাম যুদ্ধ হলো এখন এতক্ষণ ধরে। এটা কিন্তু ভীষণভাবে সাফার করি আমি, করেছি আসানসোলো, যে বাড়ির মালিক ভালো না হলে ভীষণভাবে মানে দুর্গতি হয়, তো কেঁদে কেটে একাকার আমার ঘরের মিস আর কি, ঠিক আছে। তো উনিও মানে এত ঘরে অশান্তি হয় গেট খোলার নিয়ে, শুধুমাত্র গ্রেট খোলা নিয়ে রীতিমতো অশান্তি আমার ঘরে বেড়েই চলেছে, ঠিক আছে। উনি কাহুকেই ছাড়েন না, উনি দুদাওলা আমার ঘরে দুদাওলা হোক, বা ডাস্টবিনে যে নোংরা নিতে আসে তা সেই হোক, বা রিক্সাওয়ালাই হোক, বা উপরে একজন কোনো ডাক্তার গেলে সেটাও হোক, বা আমার ঘরের নাচের মিস, গানের মিস হোক, বা আমার ঘরে ঘরের মিস পড়াতে যে আসে সে হোক, মানে যাকেই হোক, মানে উনি ওনার ঘরের গেটটাকে বলবে তুলোর মতো করে খুলতে, মানে এমনভাবে তুলোর মতো খুলতে যেন কোনো যেন শব্দ না হয়, এরকমভাবে খুলতে উনি বলেন,
ঠিক আছে, মানে উনি বলতে যাচ্ছেন যে পূর্বা করুক, ঠিক আছে, পূর্বা ছোট বাচ্চা, ওর মেয়ে ছোট বাচ্চা, ঠিক আছে, যাই হোক, ওর সাথে ওর মেয়ের সাথে আমার মেয়ে তুলনা করলো, এটা আমি কোনোভাবেই মানছি না, যদিও আমার মেয়ে অনেকটাই ছোট আর ওনার মেয়ে অনেকটাই বড়, মানে ওনার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে এখন কলেজে উঠতে চলেছে, সেটা নাকি ওর মেয়ে ছোট, যাই হোক, ঠিক আছে, ছাড়ো, নিজের ব্যাপার, নিজের মেয়ে নিজের ব্যাপার, সেটা বুঝতে পারে, সেটা নিজের মেয়ে সবসময় ছোটই হয়, নিজের মেয়ে সবসময় যেমনই হোক বড় ছোটই হয়, ঠিক আছে, তো যাই হোক, সেটা সমস্ত কিছু হলো ডিটেলস। এবারে ওর ঘরে যে মিস পড়াতে আসে একটু হয়তো, দেখো প্রতিদিন তো আর রেগুলার তো আর মানে মুড ঠিক থাকে না, বা রেগুলার খোলা অত ভালো ভালোভাবে খোলাটাও সম্ভব নয়, যেটা আমারও পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, তো মানে আমি মানে ভাবি যে আমার বাড়িতে যখন একটা মানে আমার একটা একটা মেসের ছেলে গোটা মানে গোটা লাইনটা ভেঙে দিয়েছিল, গোটা এই যে এরকম ইলেকট্রিক বোর্ড হয়, ইলেকট্রিকের বোর্ডটা গোটাটা ভেঙে দিয়েছিল, আমার বাবা কিন্তু চাইলে পুলিশ কমপ্লেন করতে পারতো ওনাকে, ওকে ছেলেটাকে পুলিশ ধরে দিতে পারতো, কিন্তু কিচ্ছু মুখ দিয়ে একটা শব্দ বার করেনি, রীতিমতো আমি তেড়ে গেছিলাম, হ্যাঁ, যে কেন এরকম ভেঙেছিস, কেন না ওকে ওর আমার মার কাছ থেকে ও 10 টাকা ধার নিয়েছিল, সেটা আমার বলা হয়েছিল যে 100 টাকা ধার নিয়েছিল, বলেছিলাম যে টাকাটা ফেরত দিয়ে দে, ঠিক আছে, সেটা মানে কবে দিবি, এটা এরকম বলেছিলাম যে টাকাটা কবে দিবি, তো ও ওই রাগে ওই পুরো ইলেকট্রিক বোর্ড ভেঙে দিয়েছিল বলছিলাম, তো ঘরে কিন্তু ওইরকম যদি হতো, আমার বাবা মা যদি ওইরকম হতো না, তাহলে বিশাল অশান্তি হতো, একটা ঘরে বিশাল অশান্তি হতো, কিন্তু ওইরকম মানে এরকম যে অশান্তিটা সামান্য গেট খোলার জন্য হয়েছে, এই অশান্তিটা মানে যেটা হয়েছে সেটা মানে এক একটা চুলও আমার বাবা ওইরকম অশান্তি করেনি কেবল ভাঙার জন্য, ঠিক আছে ছাড় ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, আমি আবার করিয়ে নেব, এই কথাটা আমার বাবা মা বলেছিল, উদার মন না হলে জীবনও কিছু মানে এনাকে না এনাকে আমি সত্যি বলতে চাইছি, এনাকে মানে ভাড়া দেওয়াই উচিত না, বাড়িতে ভাড়া দেওয়া উচিত না, উনি যদি চান তুলোর মতো করে রাখতে বাড়িটাকে, তুলোর মতো করে নিজে রাখুক, নিজে থাকুক, ঠিক আছে, হ্যাঁ, উনি বলে গেলেন যে আমি এখনো খাইনি, কিন্তু আমি যে 4টা পর্যন্ত না খেয়ে বসে আছি ওনার অশান্তির জন্য, সেটা কিন্তু বুঝতে পারলো না, কিন্তু প্রতিটা সময় আমার শাশুড়ির কথা শুনেছে, আমার শ্বশুরের কথা শুনেছে, আমার মা আমার বাবাকে সবাইকে চুপ করিয়ে রেখেছে, মানে এরকম আপনার মেয়ে তো বাচাল, আমার মেয়েকে আমার মাকে বলেছিল, আপনার মেয়ে বাচাল, আপনার মেয়ে ভীষণ কথা বলে, এই কথাটা আমার মাকে বলেছে, আমার মা কিন্তু চুপ দিয়ে শুনেছে, কিন্তু বেশি কথা বলেছে, কেন আমি জানি পারবো না ওনার সাথে, ওনার সাথে আমি পারবো না, আমরা উনি পারবো না, আমি তো পারবোই না, আমি ছা আমার মাই পারেনি, আমার 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 উনি কি আমার মাকে মাই পারেনি, আমি কি পারবো, তাই আমি মুখটা বন্ধ রাখি, কারণ জানি আমাকে ঘরে ঘর চেঞ্জ করতে গেলে এতগুলো জিনিসপত্র নিয়ে আমাকে যেতে হবে, তার জন্য আমি কোনো কথা এক্সট্রা তুলি না, এখন বিকেল 4টা বাজে ওনারা হয়তো ঘুমোচ্ছে, কিন্তু আমি এখনও খাবারটা পেটে তুলিনি, মানে এতটাই আমার আমার মানে এতটাই আমার খারাপ লাগছে, সেটা হয়তো ওনারা বুঝবেন না, কিন্তু পরবর্তীকালে ওনারা ঠিক বুঝবেন, তো আমার মেয়েকে আমি ওই জন্যই বলি, আমি ওই জন্যই কিন্তু উপরে পাঠাই না, মানে ওই জন্যই কিন্তু পাঠাই না, এই জন্যই, কারণ আমি জানি ওনারা কীরকম, আমি মাকে আমার মেয়েকে বারবার ধরে বলি, উনি আমার মেয়ে এসে পরে বলে যে মা তুমি ভালো না, ওপরে জেম্মা ভালো, কিন্তু বারবার ধরে বোঝানোর চেষ্টা করি, বেটা নিজের মা নিজের মাই হয়, লোকেরা লোকেরাই হয়, লোক সবসময় পরই হয় বেটা, তোকে তোর মিসকে কি বলে গেল মনে আছিস তো, মিসকে কি বললো, তোমার মেয়ে যে যেমন খুশি হবে, তোমার মেয়ে যেমন যেমন খুশি হবে পড়ুক, এটা তোর উপরে জেম্মা বললো, ও ভীষণ জেম্মাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ওকে আর শুনিয়ে গেল মানে তোমার মেয়ে যেমন খুশি পড়ুক যার কাছে পড়ুক, কিন্তু এই মিস যেন বাড়িতে না আসে, এবারে তোমরা বলো আমাকে যে এইখানে আমি কোথায় খুঁজে বেড়াবো, আজকে ক্লাস 2-এ ও উঠে গেছে, এখন এই মুহূর্তে আমি কোথায় টিচার খুঁজে বেড়াবো, তাই না, এবার আমার বাড়ির যে মিস পড়াতে আসে সে তো ডাইরেক্ট বলে দিয়ে গেলো যে আমি আর কাল থেকে আসবো না বৌদি, এরকম তার গানের মিসও বলেছিল বৌদি এরকমভাবে তো আমার আসা সম্ভব না, এবারে বলো যে এইরকম বাড়িতে তোমরা কে কে আসো, এইরকম বাড়িতে কে কে সাফার করছো এরকম মালিক নিয়ে, আমি ভীষণভাবে সাফার করছি, আজ 3টা বছর হয়ে গেলো, আমি ভীষণভাবে মানে আনকমফোর্টেবল ফিল করি যে না এই যে এখন এই গেটটা যদি শুকা যায় কিছু কিছু যদি বলে ফেলে, এই আমি মানে সবসময় ভয়ে ভয়ে থাকি যে ওর ও কিছু যদি বলে ফেলে, কিছু যদি চিৎকার করে, কিছু যদি উপর থেকে চলে আসে, দৌড়ে দৌড়ে যদি চলে আসে, উনি কিন্তু এরকমই বাড়িতে যদি আমার ঘরে কিছু অশান্তি হয়, আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হচ্ছে, উনি কিন্তু দৌড়ে চলে আসেন কথা শুনতে কী কী বলছে, মানে এইরকম ক্যাটাগরি এরকম চরিত্রহীন মানে চরিত্র ওনার মানুষের, ঠিক আছে, ওই মানুষের এরকম ধরনের চরিত্র, চলো আর বকবক করবো না, এবার খেতে বসি, কারণ আমি কটা বাজছে তোমার সাথে শেয়ার করি, চলো কটা বাজছে, আমি এখনও না খেয়ে বসে আছি, কারা কার জন্য এই জিনিসগুলো কার জন্য বসে আছি, 4:30 পেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো, আমার খাবার এখনও পড়ে আছে, চলো খেয়ে নি, আর মানে মাথা রীতিমতো ঘোরাচ্ছে প্রচণ্ড পরিমাণে লোভ বসে, তোমার মাথা রীতিমতো ঘোরাচ্ছে, যখন খুশি পড়ে যাবো, এবার পড়ে গেলে তো কেউ দেখতে আসলে দৌড়ে, তাই না, তো বন্ধুরা রীতিমতো মাথা ভীষণ ঘোরাচ্ছে, আমি ওই জন্য এখন চুপচাপ শুয়ে আছি, কারণ আমার এমনিতেই লো প্রেশার, আমি কথা বলার মতো মানে পরিস্থিতির মধ্যে নেই, মানে এতটা টেনশনের মধ্যে এতটা শরীর খারাপ নিয়ে এই প্রথম মনে হয় আমার গেল দিনটা আজকে, একটা ঘরের কাজ হয়নি, কিচ্ছু হয়নি, ঘরের বাসন টাসন সব পড়ে আছে, গ্যাস ট্যাস মোছামুছি কিচ্ছু হয়নি বন্ধুরা, মানে কিচ্ছু করতে পারছি না, এখন বাজে হচ্ছে 5:30-6:45 দিকে যাচ্ছে কাটা, কিছু হয়নি ঘরের কাজ, তো রীতিমতো 2-3 জনকে আমি ফোন করেছিলাম, যদি ওদের বাড়িতে ভাড়াটিয়া থাকে বা
পাশাপাশি কেউ ভাড়া দেয় এরকম থাকে, মানে ধরো দুটো বড় বড় রুম আর একটা মানে কিচেন আর একটা ডাইনিং এর স্পেস, তো এরকম যদি কেউ ঘর থাকে তো সেজন্য আমি বললাম সবাইকে। তো ওরা বলল দেখছি যদি এরকম কোনো ঘর পায় তাহলে অবশ্যই তোমাকে জানাবো। আর ওরাও বললো আমিও আমরাও খুঁজবো। তোমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে না তোমার ওখানে থাকাটা উচিত হবে, দেখা যাক আমি হাজব্যান্ড আসুক কী বলছে শুনি, কী বলছে কথা বলবো। তো সব কিছু যখন শেয়ার করছি তখন ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো যে যদি কিছু আমি ট্রান্সফার করছি, কী করছি না ঘর, কী করবো না করবো, সমস্ত কিছু শেয়ার অবশ্যই করবো ব্লগের মধ্যে। তো তোমরা দেখে নিন, দেখে থাকো ব্লগগুলো, বুঝতে পারবো কী করবো না হবে। চলো বাড়ির কাজগুলো তো করতে হবে। রীতিমতো ফ্যানের হাওয়া কমে গেছে, এখন কমিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে, তো সর্দিও করেছে আর বেশ কিছুক্ষণ ধরে আমার ভালো লাগছে না শরীরটা, যেন আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আর কি, এখন নেই পড়ছে। তো আজকে ভুলবশত ও বেঙ্গলি নিয়ে চলে গেছিলো, তো আজকে ইংলিশ ছিল, তো সেই ইংলিশটাই এখন ও লিখছে। তো লিখে নেক, কমপ্লিট করে নেক লেখাটা, যেটা ওর পেজ, এটা ওর ম্যাম দিয়েছে, স্কুলের ম্যাম পেজ দিয়েছে এক্সট্রা, তো এখানে লিখে নিয়ে এসছে, এগুলোই লিখছে ওখানে। তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা ভালো লাগছে না, আমার টেনশনে পুরো এগুলো কালো হয়ে গেছে, চোখের তলাগুলো ঠিক আছে কালো হয়ে গেছে। আমি এরকম টেনশন নিতে পারি না, এরকম অশান্তি আমার ভালো লাগে না ঘরের মধ্যে, ঠিক আছে। তো ভালো লাগছে না শরীরটা, খুবই লো প্রেশার লাগছে, খাবার করতে মোটেও বিন্দুমাত্র ইচ্ছা করছে না। আটটা বেজে গেছে, আটটা পেরিয়ে গেছে বলতে গেলে। দেখি চলো, চিকেন আছে, চিকেনটা একটু করতে হবে, কষা কষাই করে দেবো, দেখি কী হয়। চলো, ছোটো থেকে অশান্তিটাকে ভীষণভাবে ভয় পাই আমি, আমি একদম পছন্দই করি না ঘরে অশান্তি। এই যে হলো অশান্তি, আবার একটা অশান্তি হবে আমার হাজব্যান্ড ঢোকার পর, ঘর ঢোকার পর। আমি চেষ্টা করবো তোর সাথে সেটা তুলে ধরার, দেখাবো, চেষ্টা করবো। যদি দেখানোর না সুযোগ হয় তাহলে দেখাতে পারছি না, আগেই বলে দেবো কী হয়েছিলো, কাল সেটা আমি আগামী ব্লগে বলবো যে কী হয়েছিলো রাতেবেলা ঘটনা। আর যদি দেখানোর সুযোগ হয় তাহলে আমি দেখাবো অবশ্যই, যদি না দেখানো হয় এরপরে তাহলে জানবে হয়তো আমার ব্লগ তোলা হয়নি, জানলে তাহলে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ ভিডিও তোলার মতো পোস্ট ছিল না। হয়তো উপরে দিদি হয়তো আমার হাজব্যান্ডকে উপরে ডেকে নিয়ে গেছে, উপরে ডেকে নিয়ে কথা বলবে, তাহলে আমি তো ভিডিও তুলব না, কারণ আমি যাবো না উপরে, আমি ওদের সাথে দেখা করতেই চাইছি না, আমি ওদের মুখ দর্শন করতে চাইছি না। মাংস ম্যারিনেট করে রেখে দিলাম, দই দিয়ে, দই পেঁয়াজ টেঁয়াজ সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, যা মশলা ছিল সমস্ত মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা আশা করি হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো দইটা, বুঝতে পারছো যে শক্ত কিন্তু হয়ে গেছে। এটা যখন আমি ফ্রিজে ঢোকাবো এটা কিন্তু আরও অনেকটাই জমাট বেঁধে যায়, তখন কিন্তু আরও অনেক টেস্ট লাগে। সকালে অবশ্যই তোমাদের কেটে দেখাবো কতটা টেস্টি হয়েছে, সরি টেস্টি বললাম, টেস্টি তো টেস্ট করলে বোঝা যায় কতটা দেখতে সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টভাবে দই তৈরি হয়েছে। তো এটা আমি এখন প্লাস্টিকটা বেঁধেই আবার কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো, শুধু জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে কত কত সুন্দর বাবলস উপরে এসেছে। চলো, এটাকে কোনো প্লেট ঢাকা দেবো না, এই প্লাস্টিকটা মুড়ে দিলাম, চলো সাইড করে এক জায়গায় রেখে দেবো, নিচেই রাখলাম, ডিপ ফ্রিজে নয়, এখানে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে সকালবেলাতে। সকালে তোমার সাথে অন্য ব্লগে, মানে কালকের ব্লগে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে দইটা। ঘরের ময়লা পর্যন্ত পরিষ্কার করা হয়নি, দেখতেই পারছো পুরো ভদ্র মহিলার জন্য, এখানে আসলে টাসলো সব কালকে থেকে পড়ে আছে, ছাড় দেওয়া হয়নি। চলো সবজিটা কেটে নেই কালকের জন্য, কালকে আমার অমাবস্যা আছে, তার জন্য আমি হাজব্যান্ডের জন্য একটু করোনা ভাজা করে নেবো, আর আমার হাজব্যান্ডের দুজনকার জন্য একটু ভাজা করে নেবো আলুটুলু। তো হাজব্যান্ড আসার পর কিন্তু আমরা একটু চলে এসেছিলাম মার্কেটে, মানে বিধান মার্কেটে চলে এসেছিলাম, হাজব্যান্ডের ল্যাপটপটা একটু প্রবলেম করছিলো, তো ওটাই সারাতে দেওয়া হয়েছিলো, তো ওটাই দেবে বললো ফোন করেছিলো, তো হাজব্যান্ড বললো যে তুমি রেডি হও তাড়াতাড়ি, তাহলে আমি যাচ্ছি তারপরে বেরিয়ে যাবো। তো চলো নিয়ে চলে আসি বাড়িতে। তো ভদ্রমহিলা, ভদ্রলোক আর ভদ্রলোকের মেয়ে তো নিজেই নিচে এসেছিলো, যেটা আমার একদমই পছন্দ হয়নি, যে ভদ্রলোক দেখো দিদি দাদা এসছে সেটা ঠিক আছে, মেয়েটার আসা কোনোভাবে উচিত হয়নি এখানে নিচে, ঠিক আছে, যেখানে মানে ওটা উচিত নয় বলে আমার মনে হয়, কারণ ও তো বাচ্চা মেয়ে। আমার মেয়েকেই বারবার তারা চুপ করতে বলছিলাম যে চুপ করো বেটা, তোমার অনেক ছোটো, তোমার সঙ্গে তোমার এসব কথা বলা উচিত না। তো এইসব কথা বলতে বলতে ওরা কিন্তু অনেকটাই মানে ওর স্পেশাল কথা, লাস্ট কথা যে আমার বাড়িতে আমার এটা আমার প্রপার্টি, এটা বারবারই প্রপার্টি নয়, এটা আমার প্রপার্টি, এই প্রপার্টিতে কে ঢুকবে না ঢুকবে সেটা আমার আমি বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো সমস্ত বাকি ডিটেলস আমি কাল সকালে বলবো, চলো শুয়ে পড়ি, এখন বাচ্চা মোটামুটি 12:30, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।